যুক্তরাষ্ট্রে আঘাত হানা অন্যতম শক্তিশালী হারিকেন ইয়ান। ফ্লোরিডা উপকূলীয় অঞ্চলে ইয়ান আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 241 কিলোমিটার। ইয়ানের তাণ্ডবে এখন পর্যন্ত দেশটিতে শত শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি সাধিত হওয়ার পাশাপাশি অন্তত 45 জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ফ্লোরিডায় বসবাসকারী প্রায় 18 লক্ষ মানুষের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফ্লোরিডার 3টি কাউন্টিতে প্রায় প্রতিটি বাড়িতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ। শনিবার দেশটির ফ্লোরিডা, নর্থ ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য হারিকেনের ধ্বংসযজ্ঞ পরিষ্কার করার কাজ শুরু হয়। এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিধ্বস্ত মানুষদের পরিষেবার জন্য প্রশাসনের তরফ থেকে ইতোমধ্যে 300টি মেডিকেল দল তৈরি রাখা হয়েছে। ঝড় পরবর্তী সময়ে যোগান দেওয়ার জন্য 37 লক্ষ মানুষের খাবারও মজুত রেখেছে ফ্লোরিডার প্রশাসন। মজুত করে রাখা হয়েছে 35 লক্ষ লিটার পানীয়। ফ্লোরিডায় আছড়ে পড়ার আগে এই ঝড় আঘাত হানে পূর্ব কিউবায়। এই ঝড়ের প্রভাবে সেখানে 2জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ইয়ান আছড়ে পড়ার কারণে ফ্লোরিডা উপকূলে নৌকা উল্টে কিউবার 20 জন নিখোঁজ। ইয়ান এখন ক্রান্তীয় ঝড়ের রূপ নিয়ে ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। তবে স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত ক্যারোলাইনা, ভার্জিনিয়া ও ওয়েস্ট ভার্জিনিয়ায় আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে বলে সতর্কবার্তা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। সেই সঙ্গে বিপজ্জনক জলোচ্ছ্বাস, হরকা বান ও প্রবল ঝড়ের হুমকি চলমান আছে বলেও সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার উপসাগরীয় উপকূল দিয়ে ইয়ান স্থলে উঠে এসে সেখানকার সৈকত শহরগুলোতে তাণ্ডব চালিয়ে সেগুলোকে দুর্যোগপূর্ণ এলাকায় পরিণত করে। শুক্রবার বিকালে এটি ঘণ্টায় 140 কিলোমিটার বাতাসের বেগ নিয়ে সাউথ ক্যারোলাইনার ঐতিহাসিক শহর চার্লসটনের উত্তরে জর্জটাউনে আঘাত হানে। মহাসাগর থেকে ধেয়ে আসা জলোচ্ছ্বাসে বহু রাস্তা ডুবে যায় ও গাছ উপড়ে পড়ে কোনো কোনো রাস্তা বন্ধ হয়ে যায়। পাশাপাশি প্রবল ঢেউয়ের তোড়ে বহু জেটি ক্ষতিগ্রস্ত হয়। পাওয়ার আউটেজ .us এর তথ্য অনুযায়ী শনিবার রাত 2:30 পর্যন্ত ফ্লোরিডা ও ক্যারোলিনার প্রায় 17 লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। হতাহতের মোট পরিসংখ্যান এখন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কী পরিমাণ খরচ হতে পারে সে ব্যাপারে এখনও সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। শুক্রবার সকালে ফ্লোরিডার জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন গাথরি জানান, অন্তত 21 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে এদের মধ্যে কয়েকজনের মৃত্যু নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। এখনও প্রায় 10,000 মানুষের খোঁজ মেলেনি, তবে তাদের অনেকেই আশ্রয় কেন্দ্রে বা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিন বলেন, যেসব পুরনো বাড়িগুলো দুর্বল হয়ে পড়েছিল সেগুলো সাগরে ভেসে গেছে। এসব বাড়িতে যারা ছিলেন তাদের বেঁচে থাকা খুব কঠিন হবে বলে মনে করি আমি। যুক্তরাষ্ট্রের এক প্রপার্টি তথ্য ও বিশ্লেষক কোম্পানির তথ্য মতে 1992 সালে আঘাত হানা হারিকেন অ্যান্ড্রুর পর ইয়ানেই ফ্লোরিডায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনার জন্য দুর্যোগ ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছেন। এতে করে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পক্ষে কেন্দ্রীয় সহায়তা পাওয়া সহজ হবে।